কৃপাত ফোনটা দে না। ফোন নিয়ে কি করবি? একটা কল দিব, দে না। আপা আমার মোবাইলে ক্রেডিট নাই, কেন? ক্রেডিট না থাকলে তুমি কল দিতে পারবা? একদমই নাই। না, ক্রেডিট না থাকলে ফোন কেমনে দিবা বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাবাকে বলি একটা কার্ড কিনে এনে দিবে। মানে এইটা কি, মানে কিছু হইলে তুমি বাবার ভয় দেখাবা? মানে কয়েকদিন যাবত কি শুরু করছো? আমি তো ভয় দেখাইতেছি না, আমি বলতেছি বাবাকে বললে বাবা কার্ড কিনে এনে দিবে, আর কার্ড কিনে এনে দিলে তুই কথা বলতে পারবি। মানে আমার তো দরকার নাই কথা বলার, তাই না? তুমি হয় না কি এরকম খালি বাবার ভয় দেখাবে। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলি। হ্যাঁ আপে শুনুন, যান আমি মানে এরকম হয় না যে তুমি মানে মিস কল দিছো কল ব্যাক করতেছে, এরকম হয় না? মিস কল দিলেও কল ব্যাক করতে পারবে না, কারণ সে নাম্বারটা জানে না, ঠিক না? তোমাকে তো একটা কার্ড কিনে দিতে হবে আমার 20 টাকার। আচ্ছা ঠিক আছে, আমি তোর 50 টাকার কার্ড কিনে দেবো। হ্যাঁ দিছো। হ্যাঁ দিব সত্যি। আমার ফ্রেন্ড নাম্বার ছিলেন আমি। হ্যালো রাজীব। হ্যাঁ আমি নিপা। আর শোন, এটা আমাদের ফ্যামিলি নাম্বার। হ্যাঁ তুই এই নাম্বারে কল করলে আমাকে পাবি, আর রাতে কল দিস, দিনে কল দিলে পাবি না। হ্যাঁ সেভ করে রাখ। তুই কী করতেছিস, পড়তেছিস, খাওয়া দাওয়া হয়েছে? এই এই আমার টাকা কেটে যাবে, আমি পরে মিস কল দিতে পারবো না। ছোট লোক কোথাকার। হ্যাঁ হয়েছে, বড় লোক। আচ্ছা আমার পরিচয়টা দিই, আমার নাম হচ্ছে কামরুজ্জামান কামু, আমি আপনার নতুন টিচার। আপনার নাম কি? স্যার আমার নাম নুরুল ইসলাম। না আচ্ছা, নয়ন মানে কি বলেন তো? স্যার চোখ। চোখ, আপনার চোখ দুটো কিন্তু খুবই ব্রাইট, আপনি দেখেছেন কখনো? নয়ন জি স্যার। আচ্ছা দেখি আপনার অঙ্ক বইটা বের করেন তো। আগের টিচার কত দূর পড়াচ্ছিলেন? স্যার 1997। আচ্ছা 1997 বের করেন দেখি। আচ্ছা নয়ন, এই যে আপনার টেবিলের সামনে এই জিনিসটি লাগানো আছে, আপনি কখনো পড়ে দেখেছেন? জি না স্যার। পড়েননি? আচ্ছা এখন পড়েন দেখি, একটু জোরে পড়েন। উপদেশ, যদি তুমি কারো উপকার করতে না পারো তাহলে ক্ষতি করিও না, যদি কারো প্রশংসা করতে না পারো তাহলে বদনাম করো না, যদি কারো সহিষ উত্তম আচরণ করতে না পারো। এই যে ওকে এগুলো পড়াচ্ছেন, এগুলো কি ওর কোনো কাজে লাগবে? হ্যাঁ লাগতে পারে, আবার নাও লাগতে পারে। আপনি পরের লাইন পড়েন। চোগলখোর জাদুঘর অপেক্ষা ভয়ঙ্কর। মা কি হয়েছে? মা কেন করতেছিস? কেন মা তুমি নানার জন্য একটা কিটি চার আনছো খ্যাত দেখতে, পড়াইতে এসে উপদেশ কেন পড়াইতেছ? মা উপদেশ পড়াইলে তোর সমস্যা কি বল? না লোকটা দেখতে কেমন জানি, একটু ভালো চেহারা দেখে আনতে পারো না? কি লোক লোকটার, কে ঠিক করছে মা? তোর অসুবিধা কি আমার বল, যা তুই তোর রুমে যা, তোর বাবা ঠিক করছে, যা। মিথ্যাবাদীর মাঝে মানবতা থাকে না, আত্মসাৎকারী নির্ভরযোগ্য ব্যক্তি নহে, অসৎ চরিত্রের ব্যক্তির মাঝে ভালোবাসা থাকে না।